অতিভোজন। অতিভোজন আমাদের জন্য সাংঘাতিক। ইসলামের বিষয় কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাররাম মিন বাতনি হাসবুল আদামি। আল্লাহ নবী বলছেন বনি আদমের যত ভয়ঙ্কর জিনিস সে ভরায়, এর মধ্যে যেই জিনিস ভরায় তার কোনোদিন ভরে না সেটা হচ্ছে তার পেট। এর থেকে খারাপ ভরানো আর কোনো জিনিস বনি আদমের জীবনে নাই। নবীজি এমন কি বলতেছেন, তোমাদের পেট কোনোদিন ভরবে না, কবরের মাটি যেদিন এসে তোমার মুখ আর পেট ভরাবে এর আগ পর্যন্ত তোমার পেট ভরবে না। এটাই বনি আদমের চরিত্র প্রিয় ভাইয়েরা। অতএব আমাদেরকে খাবার ক্ষেত্রে পরিমিত গ্রহণ করতে হবে। এখন একটা ইন্টারেস্টিং কথা বলবো আপনাদের কাছে। একজন প্রবল ক্ষুধার্ত, সেই খাদক আছে না ভাই, খাদক ভাই, হ্যাঁ, পেটু, কঠিন পেটুক, আপনারা চিনেন কীরকম জানি না। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমরা মাসে একদিন ফিস্ট করতাম, আমরা ফিস্ট যে একদিন স্পেশাল খাওয়া হবে। তা আমাদের সাথে একটা ছেলে ছিল, তার নাম বলবো না, যদি এই কথা আবার শুনে ফেলে তাহলে তো তার আবার কষ্ট লাগবে। চিকনা, আমিও চিকন কিন্তু আমার থেকেও আর একটু লম্বা টম্বা, 5 ফিট 8-9 ইঞ্চি লম্বা। ও মাসের ফিস্টের দিন ডবল মিল দিত, 2 মিল। আর আমরা কি করতাম, মাসের ফিস্টের দিন রাত্রে মিল দিতাম না, কেননা একই দিনে মুরগি, একই দিনে গরু, সিদ্ধ ডিম, একটা ভাজা মাছ, আবার ডাল, আবার পোলাও, কেমনে খাবো এতগুলা, ওই জন্য রাত্রে দিতাম না। আর ও কি করতো, ডবল দিত, ডবল দিয়েটি এখন আমরা খাইতে বসছি, খেতে খেতে মনে করেন যে ওর দুইটা খাওয়া হয়ে গেছে, খাওয়া আমরা খালি অবাক হতাম আর চিন্তা করতাম সুবহানাল্লাহ কোথায় যাচ্ছে এইগুলো আল্লাহ জানে। খাওয়া দাওয়ার পরে এরপরে ধরেন আমার প্লেটে আসে, বললাম ভাই খেতে পারবে, বলছে দেন, আপনি যদি সাফাসাফি করেন আপনার বরকতের খাবার। আসলে তো আমার বরকত না, এর লাগবে, নিয়ে খেয়ে ফেলাইছে। তো এখন রাত্রেবেলা পরের মাসের জন্য ম্যানেজার নির্ধারণ করা হতো যে আগামী মাস থেকে কে দায়িত্ব নেবে। পরের মাসে নির্ধারণের আগে মিটিংয়ে একজন প্রস্তাব দিয়েছে যে আজকে আমাদের যে খাইলো, নাম বলছি না, যে তার আসলে পেট কতটুকু এ বিষয়ে সকলের মতামত জানতে চায়। তা আমাদের সাথে একজন আব্দুল সাত্তার ভাই নামে আমাদের সিরাজগঞ্জে আমাদের এক বন্ধু ছিল, জামিয়া রহমানিয়ার ফারেক, তো ওই আব্দুল সাত্তার ভাই বলছে আজকের এই সবাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই ভাইয়ের পেট হচ্ছে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত, যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলেন, সবাই হ্যাঁ। তাছাড়া যায় কোথায়, যাবে কোথায়, তাছাড়া এইরকম চিকন ফিগারে। তো এইরকম অতি ভোজক, অতি খাদক আছে না ভাই? ইসলাম একটা নির্দেশনা দিচ্ছে যে খুব খেতে চায়, কঠিন খাদক, নর্মাল না, রুচিহীনের জন্য না, কঠিন রুচিওয়ালা, সে কতটুকু খাবে নবী করিম সাল্লাম গাইডলাইন দিয়ে দিচ্ছেন। নবীজি বলছেন ফা ইন গালাবাতিল আদামিয়্যা নাফসুহু ফা সুলুসুম মিনাত তুআমি ওয়া সুলুসুল লিশরাব ওয়া সুলুসুল লিন্নাফস। নবীজি বলছেন কেউ যদি গালাবাত, খাদ্য তার এত চাহিদা, খাদ্য ছাড়া কিছু বুঝে না, আমি নবী তার জন্য নীতিমালা দিলাম সে যেন তার পেটকে তিন ভাগ করে, একটা ভাগ ফাঁকা রাখবে, একটা ভাগ পানি খাবে, একটা ভাগ খাদ্য রাখবে। রসুল মানে নাফস, নাফস মানে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের জন্য তার পেট ফাঁকা লাগবে। আমরা কি জানি, আমরা কি পেট দিয়ে নিঃশ্বাস নেই, আমরা তো বুক নিয়ে নেই, কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে আপনার পেট আর এটার সাথে এমন সম্পর্ক, আপনি শ্বাস বুক নিয়ে নেন কিন্তু আপনার পেটের যে জারক রস মিলায় রক্ত রূপান্তর হয়, ওটা যে আপনার এই অলিন্দগুলো দিয়ে পার হয়, ওর ভিতরে যাওয়ার পর পেট নিয়ন্ত্রণ না থাকলে আপনার শ্বাস নষ্ট হবে, হার্ট স্ট্রোক হবে, আপনার নানান ক্ষতি হবে। নবীজি বলছেন অতি খাদকের জন্য বললাম এক ভাগ পানি খাবে, এক ভাগ খাদ্য খাবে, আর এক ভাগ ফাঁকা রাখবে। সুবহানাল্লাহ বিহামদিহি, কি নীতিমালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন। কিন্তু আমরা কোন পর্যন্ত খাই, আমরা নিজেরাই বলি ভাই এই পর্যন্ত হয়ে গেছে, ভাই আর দিস না, ভাই এই পর্যন্ত, কোন পর্যন্ত ভাই, এই পর্যন্ত। গরু এই পর্যন্ত খায় না, গরু এই পর্যন্ত রেখে উঠায় নিয়ে চিবায় আবার পাঠায়, আর আমি এই পর্যন্ত ফুল করি, হাই রে মানুষ আমরা। আল্লাহু আকবার প্রিয় ভাইরা, আর খালি বলতেছি আমার অসুখ, আমার রোগ, আমার শরীর ভালো না, আপনার পেট ভালো না, আপনার পেট আর মুখ নিয়ন্ত্রণ করেন আপনার 50% রোগ চলে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লামের নীতিমালা মনে থাকবে তো প্রিয় ভাইরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা। প্রিয় ভাইরা এরপরে বলবো